যাদের গরুর খামার রয়েছে, দেখা যাচ্ছে 10টা 15টা 20টা 30টা করে গরুর খামার রয়েছে, তারা কিন্তু এই মেশিনগুলো নিয়ে খুব সুন্দরভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। দর্শক শ্রোতা, আজকে আমাদের কিছু খড় কাটা মেশিন ডেলিভারি হচ্ছে, সেই ডেলিভারিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং মেশিনের এখন কালারের কাজ চলছে। এই মেশিনটা কালার শুকাই গেলে মালগুলো ডেলিভারি হবে। দর্শক, এই যে সামনে খড় কাটা মেশিনগুলো রয়েছে, এখানে আজকে যে মেশিনগুলো আমরা প্রস্তুত করেছি সব কয়টি মেশিনই হচ্ছে অরিজিনাল মাইল স্টিল ঢালাই বডির যে গরু মার্কা খড় কাটা মেশিন, এই মেশিনগুলোই কিন্তু আমরা রেডি করেছি। এবং দর্শক, এই যে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 2 ব্লেডযুক্ত খড় কাটা মেশিন, এবং এই 2 ব্লেডযুক্ত খড় কাটা মেশিনে যাদের গরুর খামার রয়েছে, দেখা যাচ্ছে 10টা 15টা 20টা 30টা করে গরুর খামার রয়েছে, তারা কিন্তু এই মেশিনগুলো নিয়ে খুব সুন্দরভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। কারণ এই মেশিনগুলো যেমন হেভি কোয়ালিটির করা এবং এর কাটিংটাও কিন্তু খুব অ্যাকুরেট সাইজের হয়। যেমন আপনার গরুর জন্য কিন্তু 1/2 ইঞ্চি সাইজ, ছোটো খাওয়ালে 1/2 ইঞ্চি সাইজ দরকার, এবং দেখা যাচ্ছে বড় খাওয়ালে সেক্ষেত্রে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের খড় দরকার। তো এই যে 2 ব্লেডের মেশিনটা রয়েছে, এখানে 2টা ব্লেড দিয়ে যখন আপনারা খড়গুলো কাটিং করবেন বা ঘাসগুলো কাটিং করবেন, তখন কিন্তু 1/2 ইঞ্চি সাইজের আসবে। আর যখন আপনারা দেখা যাচ্ছে 1টা ব্লেড দিয়ে কাটিং করবেন, সেক্ষেত্রে আপনার এই মেশিনগুলোতে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের ভিতরে একটা কাটিং হবে। তো দর্শক, 2টা ব্লেড দিয়ে কাটলে 1/2 ইঞ্চি এবং 1টা ব্লেড দিয়ে কাটলে 1.5 ইঞ্চি সাইজের খড়গুলো কিন্তু এই মেশিন দিয়ে আপনারা কাটিং পেয়ে যাবেন। এবং এইটাতে আপনারা 6.5 ইঞ্চি ডেলিভারি মুখ পাচ্ছেন। এই মেশিনটাতে 6.5 ইঞ্চি ডেলিভারি মুখ হওয়ার কারণে প্রতিটা মেশিনে একসাথে 2 থেকে 3 মুঠ করে খড় আপনারা দিতে পারবেন, যেগুলো মুঠ বাঁধা খড়। আর যদি আওলা ঝাওলা করে দেন, আওলা ঝাওলা খড় কাটিং করেন, সেক্ষেত্রে আপনারা 1 পাজা 1 বারে দিয়ে দিতে পারবেন। 2 হাতের মুঠে যতগুলো আসে ততগুলো কিন্তু আপনারা 1 বারে দিয়ে দিতে পারবেন। এবং ঘাসের ক্ষেত্রে যদি বলি, অনেকে দেখা যাচ্ছে দুব্বা ঘাস বা দেখা যাচ্ছে আপনার পানির ভিতরে যে ঘাসগুলো হয় সেইগুলো অনেকে লাগানো, যে মোটা মোটা আখের মতো ওরকম ঘাসগুলো কাটিং করে, সেক্ষেত্রেও কিন্তু এই একটা মেশিন দিয়ে আপনারা কাটিং করতে পারবেন। এবং এই মেশিনটাতে আমরা আনারস সিস্টেম দিয়েছি, কোনোগুলোতে আবার রোলার সিস্টেম দিয়েছি। আনারস এবং রোলার দুটো মেশিনই কিন্তু আপনারা পেয়ে যাবেন। শুধু অর্ডার করার সময় আপনি আওলা ঝাওলা খড় কাটবেন নাকি মুঠ বাঁধা খড় কাটবেন, এটা আমাদেরকে যদি জানান, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেশন দিতে পারবো যে আপনার রোলার মেশিন প্রয়োজন না আনারস সিস্টেমের খড় কাটা মেশিন প্রয়োজন। এবং প্রতিটা মেশিনে আমরা মোটর স্ট্যান্ড করে দিচ্ছি। মোটর স্ট্যান্ড করে দেওয়ার সুবিধা কি, আপনি যখন মোটরটা বাসায় নিয়ে যাওয়ার পরে, দেখা যাচ্ছে আমরা এখান থেকে অনেক মেশিন মোটর বাদেই দিই, অনেকে মোটর বাসায় থাকে, তারা আমাদের কাছে অর্ডার করে, অর্ডার করার পরে মেশিন পাঠানোর পরে সে মোটর নিজে সেটিং করতে চায়, সেক্ষেত্রে মোটরটা যদি ঝুলানোভাবে সেটিং করা হয়, সেক্ষেত্রে ঝুলায় রেখে সেটিং করতে কষ্ট হয়। এই শুধুমাত্র কষ্টটাকে দূর করার জন্য, সুবিধা আনার জন্য আমরা টেবিল স্ট্যান্ড করে দিয়েছি। এখানে আপনারা সুন্দরভাবে মোটর স্থাপন করতে পারবেন এবং মোটরটাকে নাট বোল্ট দিয়ে আপনারা টাইট করে রাখতে পারবেন। এবং স্ট্যান্ডটা এইভাবে করা যে আপনারা মোটর সামনে পিছনে করতে পারবেন। এবং এই মেশিনের বডিতে একটা কাঠ মারা আছে, সেখানে আপনারা সুইচটা সেট করতে পারবেন। তো সম্পূর্ণ মেশিন কিন্তু আমাদের নিজেদের মতো করে তৈরি করা, সুদক্ষ কারিগর দিয়ে আমাদের কারখানার, এবং প্রত্যেকটা মেশিনই আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি, এবং এই মেশিনগুলোতে সুন্দরভাবে খড় কাটা সম্ভব। এছাড়াও বিভিন্ন ধরনের খড় কাটা মেশিন আমরা প্রস্তুত করে থাকি। আপনাদের যে কোনো ধরনের খড় কাটা মেশিন প্রয়োজন হলে আমাদের সাথে ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারবেন, এবং সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা মতো মেশিন নিতে পারবেন।